আচ্ছা, পৃথিবীতে যদি কোনো বৃক্ষ অর্থাৎ গাছ না থাকতো তাহলে কেমন হতো? মানুষ কি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারত? পরিবেশ কি তার ভারসাম্য বজায় রাখতে পারত? কখনোই না। বৃক্ষই জীবন, মানব জীবনের প্রতিটি অংশে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আর এই বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাসেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুজুল শান্তিসংঘের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রোটারি ক্লাব অব সিটাগং সিটি। 21 আগস্ট শুক্রবার হিলফুল ফুজুল শান্তিসংঘের নিজ কার্যালয়ে অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ জুনাইদ হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিটাগং সিটির নবনিযুক্ত সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান এবং অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল শান্তিসংঘের উপদেষ্টা মণ্ডলী, সাবেক সভাপতিবৃন্দ, কর্মকর্তা, সদস্য এবং এলাকার জনসাধারণ। প্রত্যেকেই বৃক্ষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং পরিবেশ বাঁচাতে বেশি বেশি গাছ লাগানোর প্রতি সকলকে উদ্বুদ্ধ করেন। আলোচনা সভা শেষে রাস্তার ধারে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠন দুইটির নেতৃবৃন্দ। সালাউদ্দিন তারেক, এমএসটি ক্রিয়েটিভ, ডেস্ক নিউজ।